ওই যে চার বিয়ের যে আয়াতটা সেটা নাজিল হওয়ার পর সে বাকিগুলারে ভাগ বাটোরা করে অন্যদের দিয়ে দিছে আর হচ্ছে গিয়ে পরবর্তী সময়ে চার বিয়ে যেহেতু ইয়া হয়েছিল তখন এরপরে চারটা একজনের তালাক দিয়ে আরেকটা বিয়ে করতো আরেকটা তালাক দিয়ে আরেকটা বিয়ে করতো এইভাবে করতো আচ্ছা এক বুঝছি এটা একটা কোশ্চেন ক্লিয়ার আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই চার দিক খণ্ডিত হওয়া আপনি অনেকগুলো ভিডিও করছেন এন্ড আপনার অনেকগুলো ভিডিও আপনার ইউটিউব চ্যানেলেও আছে ফেসবুকেও আছে আচ্ছা এখন আমার কোশ্চেনটা হচ্ছে আমি যদি আপনি যেই এক্সাম্পলগুলো দেখাইছেন সেখানে মুসলিম শরীফের হাদিস বুকারি শরীফের হাদিস সেখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এই জিনিসটা পুরোটাই বানোয়াট আচ্ছা তো এখন আমার যেটা মনে প্রশ্ন যাচ্ছে সেটা হচ্ছে এটা যদি ইয়াতে হইতো যদি শুধু হাদিসে থাকতো তাহলে আমি মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতাম ঠিক আছে এটা বানোয়াট এটা যেভাবে হোক এটা যুক্ত হয়ে হাদিসে চলে আসছে এখন আমার প্রশ্ন হলো এইটা নিয়ে কিন্তু কোরআনও কিন্তু একটা আছে আচ্ছা

আমার প্রশ্নটা যদি শেষ হওয়ার আগেই আপনি উত্তর দেওয়া শুরু করে দেন তাহলে কেমন হবে ভাই তাহলে আলোচনা তো করা সম্ভব হবে না আপনি আগে একটু ধৈর্য ধরে একদম চুপ করে ধৈর্য ধরে চুপ করে আগে প্রশ্নটা শুনেন তারপর আপনি উত্তর দেওয়া শুরু করেন ঠিক আছে এইভাবে কথা বলাটা খুব মুশকিল যে আপনি যদি মাঝখানে মাঝখানে কথা বলেন তাহলে কথা বলা খুব মুশকিল আপনাকে জিজ্ঞেস করেছি মোহাম্মদুরই কয়েকটা একটা চালাচামুন্ডা ছাড়া ওইখানে যে তাদের লিখিত বই ছাড়া সারা পৃথিবীর মানুষের তো এটা দেখার কথা একটা চাঁদ যদি নিখণ্ডিত হয় চাঁদের মতো একটা উপগ্রহ যেটা সামান্য একটু কাছে চলে আসলে সামান্য একটু কাছে চলে চলে আসলে পৃথিবীর জোয়ার হয় হয় সমুদ্রের পানিগুলা উঁচু হয়ে যায় যায় আবার একটু দূরে গেলে ভাটা পানির লেভেলটা নিচে নেমে আমরা পৃথিবীতে যারা বাংলাদেশে যদি আমরা মোহনা অঞ্চলেতে যাই যেখানে সমুদ্র এবং নদী মানে মিলেছে সেখানে গেলে আমরা দেখতে পাই পানি কি পরিমাণ কমে যায় আবার জোয়ারের সময় কি পরিমাণ বেড়ে যায় জিনিসটা আমরা নিজের চোখে দেখতে পাই যে সামান্য একটু এদিক সেদিক খাওয়ার কারণে চাঁদের গতি পথে সামান্য একটু কাছাকাছি আসার কারণে এত বড় পৃথিবীতে এত বড় পরিবর্তন ঘটে যদি চাঁদ যদি দুই খণ্ড হয়ে যায় তাহলে তো সারা পৃথিবীর মানুষের সেটা দেখার কথা বিভিন্ন অঞ্চলের ইতিহাস আমরা পাই মানে মনে করেন মহেঞ্জোদারো সভ্যতা হরপ্পা সভ্যতা সুমেরিয়ান সভ্যতা থেকে মিশরিয়ান সভ্যতা রোমান সাম্রাজ্য গ্রিসের বহু ইতিহাস বহু জায়গার বহু চীনের মানুষজনের অনেক মানে লেখালেখি আমরা পাই সারা পৃথিবীর কোনো মানুষ দেখলো না যে দুইটা একটা চাঁদটা একটা দুই খন্ড হয়ে গেল কেউ দেখলো না শুধুমাত্র আর মুহাম্মদের কয়টা চালাচামড়া শুধুমাত্র দেখলো এইটা তো একটা উদ্ভট কথা যে এত কেউ দেখলো না আবার চাঁদ নাকি দুই খন্ড হইয়া পাহাড়ের এই পান্তায় পড়ছে একটা টুকরা আর ওই মাথায় পড়ছে আরেক টুকরা আমরা পৃথিবীর যে আয়তন জানি এবং চাঁদের যে আকার আকৃতি আমরা জানি সে পাথরের মানে চাঁদের যদি এক টুকরা যদি সৌদি আরবের উপরে পড়ে তাহলে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে এবং পুরো পৃথিবীতে একটা বিপর্যয় দেখা দিবে মানে হচ্ছে একটা ভয়ঙ্কর বিপর্যয় দেখা দিবে সেই কালে একবার পৃথিবীতে একটা উল্কাপাত হয়েছিল সেই উল্কাপাতের কারণে আইস এর সূচনা হয়েছিল মানে বরফ যুগের সূচনা হয়েছিল সামান্য উল্কাপাতের কারণে আর এত বড় চাঁদ সেটা যদি পৃথিবীর উপরে পড়ে তাহলে তো বিরাট কেলেঙ্কারি হয়ে যাবে মানব জাতি পশু পাখি সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এইগুলা কিভাবে মানে কোনো মানে ইয়া হইতে পারে আমি এই কারণে এই ভিডিওটা একটু দেখাই নাই যে এই ভিডিওটার ভিতরে কি বলা আছে সেটা একটু আপনারা দেখেন দর্শকদের জন্য যে কি বিষয় আলোচনা হচ্ছে আপনারা একটু দেখেন হ্যাঁ বলে তোমার চাচা বইন আসে এবার আমি মিথ্যা কথা বলবা না তুমি পারলে চাঁদ দিগন্ত করে দেখাও এবার আবু জেহেল আকাশের দিকে তাকিয়েছেনবিজি বলেন চাচা উনজুর উনজুর ইলা সামা আসমানের দিকে তাকান উনজুর ইলাল কমার চাঁদের দিকে তাকান চাঁদের দিকে তাকান

আচ্ছা এই হচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার যে মানে ঘটনাটা এবং এখানে আমরা এইটাও একটু দেখে নিই যে মানে হাদিসে এই বিষয়ে কি বলা আছে আপনারা দেখতে পাচ্ছেন সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন এখানে যে জিনিসটা ছয় হাজার আটশো পনেরো নম্বর হাদিস আহ আমরা রাসুল্লাহ সাল্লামের সাথে ছিলাম মেমতা ব্যবসায় হঠাৎ করে চন্দ্রবিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল একখণ্ড পাহাড়ের এপাশে পড়লো অপরখণ্ড পড়লো পাহাড়ের ওপাশে এটা হচ্ছে একটা হাদিস আর একটা হাদিসে আমরা দেখি সুনাম আত্ম মিজি কৃত তিন হাজার দুইশো উননব্বই নম্বর হাদিস এখানে বলা হচ্ছে মুতাইম থেকে বর্ণিত তিনি বলেন চাঁদ বিদিন্ন হল এবং দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের উপর পরে গেল তো এই জিনিসগুলো কিন্তু মুমিনরা যেহেতু তারা এটাকে নিয়ে নানা ধরনের তেনাবাজি করবে সেগুলো আমরা শুনছি হ্যাঁ এবার বলেন আসিফ সাহেব আপনি আচ্ছা আমার কোশ্চেনটা হচ্ছে এই হাদিস দেখে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই জিনিসটা সম্পূর্ণ ভালো কিন্তু ওদের এই এই জিনিসটা কিভাবে কোরআনে আইসা পড়লো তখন ওইখানকার মানুষ গুলা এই জিনিসটা নিয়ে কোশ্চেন তোলে নাই যে জিনিসটা তো বুয়া কিন্তু নবী ঠিকই এখানে কোরআনে একটা আয়াত ঢুকাই দিছে নিশ্চয়ই সময় মানুষ প্রশ্ন তুলছে এই কারণে তাদেরকে মানে কাফেরদেরকে মেরা মেরা একাকার করছে মোহাম্মদ কাফের একটা তো রাখে নাই তো কাফেরদের লিখিত কোনো বইপত্র তো রাখে নাই তাদের বইপত্র যদি রাখা হইতো বা তাদেরকে যদি কিছু রাখা হইতো তাহলে তো তাদের কাছ থেকে আমরা তাদের মতামতটা কি এই বিষয় এটা জানতে পারতাম তাই না বা আমরা যাদের যে যারা এই হাদিস গুলো বর্ণনা করছে ঠিক আছে কিনা হুম ওরা তো নবী যারা এই বর্ণনা করছে তারা তো প্রত্যেকই মুসলমান মুসলমান ছাড়া তার কাউকে রাখে নাই তারা তো তাদের মতো করে বলছে ঘটনাটা তাই না এটা একটা প্রশ্ন জাগে নাই যে এটা তো একটা বানোয়ার জিনিস আমরা বলতিছি এট দা সেম টাইম এই জিনিসটা এটা নিয়ে এই বর্তমান সময় মনে করেন বর্তমান সময় দেলার হোসেন সাইদিরা চাদে দেখা গেছে এই নিয়া আমি দেখলাম পিরোজপুরের লাখ লাখ মানুষ নাকি সাইদিরা চাতে দেখছে লাখ লাখ মানুষের আমি নিজে আমার আত্মীয় স্বজনের মধ্যে আছে যারা এসে আমার বলতেছে অ ভাই ঠিকই ভাই অ ভাই আমাকেও দেলার সাইদের আমি নিজ চোখে সাজনাদের দেখছি ভাই সাজনা দেখছি তাই আমি তো তখন বুঝলাম যে অন্ধবিশ্বাসী মানুষ এটা এই রকমের উদ্ভট কথাবার্তা বলতেও পারে না দেখলেও বলতে পারে মানে সে এটা এটা সম্ভব এটা সম্ভব অনেক পীরের মানে ভক্তরা আমি দেখছি যে পীরের সম্পর্কে বানায় বানায় কেচাকাইনি বলে তারা মনে করে এটা বললে এটা একটা ভালো ব্যাপার এটা বললে ভালো না আমার আসলে বেসিক্যালি প্রশ্ন হচ্ছে আমরা যদি হাদিসটা দেখি কয়েকজনের মাধ্যমে কিন্তু হাদিসটা বননীত হয়েছে তো আবার নবী মৃত্যুর পরে কিন্তু তারা কিন্তু জীবিত ছিল অনেকে আব্দুল্লাহ ইবনে মাসুদ রমতল্লা উনি হয়তো জীবিত ছিল তো ওদের মনে কখনো একটা প্রশ্ন জাগে নাই যে কোরআনের ভিতরে এটা নিয়ে একটা আয়াত আছে তারপরে বাট এটা তো আসলে সত্য না ঠিক আছে কিনা বাট আমরা বর্ণনা ওরা বর্ণনা করতেছে তাহলে তো আসলে কি আসলে জিনিসটা কি আমি আমার ব্রেনে আসলে ঢুকে না এই প্রশ্ন যে আমি আমি এটা চলচ্চিত্র নায়িকা সে এসে বলতেছে আমাদের এই বাবা সে অনেক অলৌকিক ক্ষমতা করতে পারে আমি নিজ চোখে দেখছি এগুলো তো তাদের সাক্ষাৎকার আমি দেখছি এত বড় অভিনেত্রী সেই ধরনের কথা কেমনি বলে এটা তো আমি অবাক হয়ে গেছি কিন্তু হ্যাঁ এরকম তো ঘটনা ঘটে যারা অন্ধবিশ্বাস আমি আপনারা বুঝতেছি কিন্তু যখন কোরআনের মত কোরআনও এরকম একটা আয়াত আয়শা পড়ছে এন্ড সবাই পড়তেছে সবাই দেখতেছে তখন ওদের আসলে অনুভূতিটা বা ওদের মতামতটা কি ছিল এটা কি আপনি কি কোনোভাবে পড়ে জানতে পারছেন কিনা বা আসলে ঘটনাটা কি আমি বুঝতেছি না না আমার কাছে মনে হয়েছে যে যে তারা তাদের একটা ইয়া ছিল যে কে অন্ধবিশ্বাসের একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল হ্যাঁ কে কার থেকে বেশি অন্ধবিশ্বাসী এটা অন্যদের দেখানো হ্যাঁ এটা একটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছিল যে কে নবীর প্রেমে বেশি মুগ্ধ নবীর প্রেমে বেশি ইয়া এমনকি ভাই পেশাব পর্যন্ত খায় ফেলছে হ্যাঁ মানে নবীর পেশাব পর্যন্ত খায় তারপরে মানে কইতেছে যে পেশাব খুবই মানে সুস্বাদু পেশাব পেশাবটা খুব ভালো হয়েছে হ্যাঁ নবী খুব ভালো মুচ্ছে এই রকমের যখন মানে অবস্থা অবস্থা যখন এই জায়গায় চলে যায় যে পেশাব খায় আচ্ছা আপনাকে তাহলে দেখাই এটা দেখেন আলবিদা বা নিহা গ্রন্থের আহ মানে খন্ড নম্বর আমি ভুলে গেছি আপনাকে মানে তিন পাঁচশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে দেখাচ্ছি কোন একটা খন্ডে আছে এটা খন্ড নম্বরটা আমি মুহূর্তে বলতে পারছি না আহ দেখেন এখানে বলা হচ্ছে উম্মু আয়মান থেকে বর্ণনা করেন তিনি বলেন রাসুল্লাহাম একটি পোড়া মাটির পাত্র ছিল যাতে তিনি রাতের বেলা পেশাব করতেন সকাল হলে তিনি বলতেন হে আয়মান পাত্রে যা আছে তা ঢেলে ফেলে দাও এক রাতে আমি পিপাসিত হয়ে জেগে উঠলাম পাত্রে যা ছিল তা আমি পান করে ফেললাম রাসুল্লাহ বললেন হে উম্মা আয়মান পাত্রে যা আছে তা ফেলে দাও

পচা রক্ত হ্যাঁ ওই যে ফোরা হয় যে ফোরা হয় ফোরার পচা রক্ত সেটার সেটা রেফারেন্স এই মুহূর্তে আমার কাছে নাই কিন্তু আমি বের করে আপনাকে দেখাতে পারবো পচা রক্তটা দিচ্ছে একজনকে মানে ফালাই দিতে তখন ওই বেড়া কিয়া করছে কি দূরে গিয়া ওইটা খায় ফেলছে পচা রক্তটা মোহাম্মদের পচা রক্তটা খায় ফেলছে মোহাম্মদ আবার এটা খুব সাবাসী দিচ্ছে খুব দারুণ কাজ করছে করেছো তুমি হ্যাঁ আমার পচা রক্তটা খায় ফেলছে ভাই সেই সময় তো মোহাম্মদের এগুলা মানে এই পাগলামি এই সমস্ত পাগলামি সাগলামির একটা ইয়া তৈরি হয়েছিল জোশ তৈরি হয়েছিল মানছে নিজে নিজে এগুলা কইরা মানে দেখাইতো যে আমি কত বড় নবী ভক্ত কত বড় আল্লাহ ভক্ত কত বড় অন্ধ বিশ্বাসী হ্যাঁ এই কারণে তো এই সমস্ত ভরছে তো এই সমস্ত কারণে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা লাগছিল কে কত বড় বলদ কোন বানেগা সবচেয়ে বড় বলদ এই বলদামির প্রতিযোগিতা শুরু হয়েছিল আচ্ছা আমার মানে শেষ যে क्वेश्चनটা হচ্ছে সেটা হচ্ছে ফেরাউনিয়া আপনার এখানে কোরআনে আয়াত আছে এন্ড ওখানে উনি بيقول ফেরাউনিয়া ফেরাউন ফেরাউন ইয়েস ফেরাউন নাকি আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ওইখানে বলছে যে এটা উনি সংরক্ষণ করবে পৃথিবীবাসীর জন্য একজন ব্যক্তি নাকি মানে ফেরাউন জিনিসটা কি আগে একটু বলে নেন তো আমি আপনার লেখাটা পড়ছি আমি বেসিক জিনিসগুলো জানি ঠিক আছে কিনা আচ্ছা এটা একটা উপাধি ঠিক আছে কিনা আচ্ছা এটা তো একটা প্রেসিডেন্ট মনে করেন প্রেসিডেন্ট এটা একটা উপাধি তাই না এটা হচ্ছে মানে রাষ্ট্র সর্বোচ্চ যে ক্ষমতা ধর যেমন জার্মানিতে আছে চ্যান্সেলর বাংলাদেশে আছে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট এইরকমের একটা उपाधि এই ফেরাউন বলে তো একক কোনো ব্যক্তি নাই তো কথা ব্যক্তি ছিল না তো তাহলে কোরআনাতে এখানে বলা কা আছে ফেরাউন বলে তো কিউ নাই আচ্ছা মানে এক্স্যাক্টলি পয়েন্ট আউট করতে পারলেই আর কি এইটা এক দনে একটু হলো দুর্বলতা সেটা আমি বুঝতেছি যে নির্দিষ্টভাবে বলতে পারিনা ঠিক আছে কিনা আচ্ছা বাট আমার কোশ্চেনটা হচ্ছে এই যে একটা আয়াত এখানে আসলো আচ্ছা এখন এটা কি ইয়া করছে তোরাতে কি এই কি আয়াত ছিল কিনা তোরাতে

কিন্তু এই লাস্টারে মমি করা রাখ হইব বা নিদর্শন হিসেবে মমি করাটা এক জিনিস আর ওখানে তো বলা আছে ভাই ওখানে তো বলা আছে ওই সমুদ্রে যেই মমি সেই ফেরাউনটা ভাই কোরআনে যেটা বলা আছে সমুদ্রে যেই ফেরাউনটা ভাইসা গেছে তার লাশকে আল্লাহ পাক সংরক্ষণ করবে কিন্তু মমি তো মমি তো হচ্ছে মানুষ করছে মমি তো আল্লাহ পাক সংরক্ষণ করে নাই মিশরের লোকজন মিশর এবং পৃথিবীর অন্যান্য অনেক দেশের মানুষজন মমিফিকেশন জানতো যে জিনিসটা হচ্ছে বাংলাদেশে যে শুটকি করে যে মাছ শুটকি করে চিটাগাং এলাকা দেখবেন মাছ শুটকি করে একই টাইপের একটা সিস্টেম ওরা জানতো

শত শত ফেরাউনের মমি করা হয়েছে সেটার ভিতরে শত শত মমি পাওয়া গেছে এখন এই যে এই মমিটা যেটা মুসলমানরা বলতেছে সেটা যে সমুদ্রে বাইশে গেছিল এটা কোথায় কোথায় আছে এটা এটার প্রমাণ কোথায় এটা তো প্রমাণ না কিন্তু ওটা ওরা হয়তো লিখে ঠিক আছে আমি যখন আপনাকে এখানে বারবার বলতেছি আমাকে যুক্ত করে তখন আমি বারবার যেটা জিজ্ঞেস করতেছি কোরআনে যেটা বলা আছে সেই মানে মানে ফেরাউনটা সমুদ্রে ভেসে গিয়েছিল নদী যখন এই যে নদী পা এই সমুদ্র পার হচ্ছিল তখন সমুদ্র এসে তাকে নিয়ে গেছে আমি সমুদ্র থেকে পাওয়া গেছে এরকম কোন পাইছে সমুদ্রে কে কবে কোথায় থেকে সমুদ্রে কোন মমিটা পাওয়া গেছে সেটা বলেন একটু আর মমি পাইলে সেটা মমি পাইছে লাশ কোথায় পাইছে

এই বার হয়ে গেছে কি জিনিস বলতেছে সার সবই দিয়ে দেন তাহলে সবই দেন ভাই তোমাদের কথা সঠিক সব ছাড় দিয়া তোমাদের কথা তোমাদের কোরআন সত্য এটা আপনি মেনে লেনলে অসুবিধা কি মানে কি মানে উদ্ভট কথাবার্তা